সাইডে না ভিতরে? দুইটাই ভাই করমু, কবে আনছি মনে নেই, গেলে খাওয়া না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো শশা বের করলাম ফ্রিজে, অনেক প্রায় এক সপ্তাহ বেশি হবে এনে রাখছিলাম, আর মনেই নেই। অর্ধেক অর্ধেক দেখলেন খাটা, সেই অর্ধেকই খাইছিলাম, পরে আর মনে নাই খাওয়ার পরে এমনি রেখে দিয়েছিলাম। তো ওটা নিয়ে এখন আসলাম, এই দুইটা নুডলস আছে সামান্য, তো বিকালে ভাবলাম কি খাওয়া যায়। তো নুডলস দুইটাই আমরা রান্না করে দিব, কিন্তু গ্যাস নেই তেমন, সমস্যা এখানে। এই যে মিষ্টার নুডলস আর কি, ছোট ছোট এই দুই প্যাকেট আছে, এইটার ডিম আছে একটা, এর নিচে এখানে গ্যাস অনেক কম, প্রচুর কম। দেখেন এই যে পেঁয়াজ মরিচ কেটে রাখছে, এই হলো একটা ডিম আর সস দুইটা, এটা পরে দেওয়া দেবো। কি তোলা আমাদের বাহিরে যে পুঁইশাক গাছগুলা দেখছেন, তো সেখান থেকে আর কি যা পাতা ছিল সব বাহিরে, বাসার ভিতরে কাজ করা হয়েছিল, তো সেই জন্য ময়লা পড়ছিল। তো বলছি সব গুলো উঠিয়ে আনতে, সব উঠিয়ে আনছে শাক। এখানে আর কি শাক এখন তেমন নাই, ডাটা কয়েকটা পরে আছে পুরা বালতিতে। এদিকে রুমের সব ময়লা এখানে রাখছে, সিলিং এর ময়লা, এগুলো তো আর কি দেখেন ডাটা গুলো কি বসতেছে, কাদা একদম পুরো শেষ। দেখেন শাক আর নাই, এই দুই একটা রাখছে যাতে আবার নতুন করে হয়, আর ডাটা গুলো আছে এগুলো খাওয়ার ময়লায় উড়ে গেছে কাদায়। এগুলো হলো রুমের উপরে যে থাকে সিলিং, চালের নিচে, তো সেগুলো আর কি এটা এনে রাখছিল, এটার উপরে পড়ছে, তো ময়লায় ভরে গেছে, আবার সাইডে টেনে রাখা হয়েছে আর কি। করলা গাছ মাছ সব শেষ, পুরোটা এদিকে ময়লা শেষ, বালু বালু। আরে দেখেন এদিকেও গর্তা গর্ত খোলা হয়েছিল, সেই জন্য আবার গর্ত মুঞ্জিয়ে রাখছি। লাউ গাছের ওইটুকু এই পর্যন্ত কিছুই তো হয় না, এটার ভিতরেই দেখেন, এটার ভিতরে আবার লাউ গাছ আর কি, লাউ বিচি লাগাইছে, একটা আলু ধরছে গাছে, আলু গাছে কেমন আলু, তুই তো অনেক ছোট বড় এলো কাকে, আর এই যে এখানে আপনার লাউর বিচি লাগাইছে, আবার পাতাই নাই, আলু ধরেছে, শিরা লাগছে ফুলাহানে, এই যে আড্ডা ভারাইছে দশ নাই, যে আলুই এই গাছ থয় না, ফুলা পানা আছে না বাড়ির বাচ্চা এগুলা বুঝা না, শিরা ফুলা মনে করে খেলার জিনিস,
বেগুন গাছে লেপটাই খাই দাও, বেগুন গাছে লেপটাই খাই দাও, বেগুন ফুল করতেছে, পড়ব না ফুল ফুল আর বেগুন পড়ে নাই তো ফুল এমনি থাক, এমনি থাক, তেমনে তো নিচে যাইবো গা, নেমনে থাইলা বাসে ঘুরাই থাক, বেগুনের ডালের বিটে থাক দলে এসে না থাক, লুজ খাওয়ার জন্য তো এই যে সস এগুলো আনছি, সস আর আজকে দেইনি, রান্না করার সময় দেইনি, কারণ একবারে দিয়ে খাবো ভাবলাম তো সেই জন্য রেখে দিছি, কেসি কেই লাগে আছে তো ওই যে কেসি, কারণ কাটতে তো হবে, কি দিয়ে কাটবো, ওই আনন্দ দাও তোমার কি এই ছোট একটা বাটিতে দেখেন, এই এখানে কিছুটা আছে আর করার এতে আছে কিছুটা, তো ভালো হয়েছে, শশাও দেওয়া আছে দেখেন রান্না করা, আর ডিম একটাই দিছি দুইটার জন্য, একটাই তো যথেষ্ট, আর বেশি লাগবে না, তো দিয়ে নিয়ে আগে সস উপর দিয়ে, তো দেওয়া শেষ, দেখেন কেমন হয়েছে, তো দেখলেনি কেমন হয়েছে, তো সস দিয়ে নিছি উপরে, এখন খাওয়া যাক, সসটা দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি লাগতেছে, তো সেজন্য ভালোই, শশাগুলো এত সিদ্ধ করিনি, শশা একদম নুডুলস হওয়ার কিছুক্ষণ আগে দিছি, তো তাই কাঁচা কাঁচা আছে, ভালো লাগতেছে, সিদ্ধ হয়েছে ভালো, এক কথা আজকে নুডুলসটা অসাধারণ ছিল আর ভালোই মজাদার ছিল, তো আজকে ভিডিওটা দেখলেন কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন, আজকে সন্ধ্যা নাস্তাটা কিন্তু সেরকম, অন্যদিনে নুডুলস খাই, আজকেটা একটু বেশি ভালো লাগলো, কেন জানি না কেন লাগলো, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা পরবর্তী অন্য কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ।